এক নম্বর ডিসিসি মার্কেটের ভয়াবহ আগুনে আঠারো ঘন্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ঘটনায় ধসে পড়ে মার্কেটের একতলার কাঁচা বাজারের পুরো ছাদ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মীরা এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি মেয়র আনিসুল হক পুলিশ প্রধান ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আশিকুল আলমের সহায়তায় জাহিদ রহমানের রিপোর্ট সোমবার দিবাগত রাতে আগুনের লেলিহান শিখা এভাবেই গ্রাস করে গুলশানের উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটটি অল্প সময়ে তা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে আগুনের ভয়াবহতার শুরুতেই তার কাজ করে ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট তাদের মতে রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশ থেকে আগুনের সূত্রপাত তীব্র আগুনে ঘন্টা দুয়েকের মধ্যেই ধসে পড়ে মার্কেটের একাংশ গ্যাস জাতীয় জিনিসপত্র আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে আপনারা দেখবেন যে পূর্ব সাইডে যে একশো ফিট লম্বা একটা বিল্ডিং প্রথমে কিন্তু কলাপস করেছে আমাদের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে বাট এখানে যে প্রবলেমটা হলো এত বড় একটা মার্কেট এখানে কোনো পানির কোনো সোর্স নাই কোনো সাপ্লাই নাই উত্তর সিটি কর্পোরেশনের এই মার্কেটে আসবাবপত্র প্রসাধনিক খাদ্য সামগ্রী সহ প্রায় এক হাজারও বেশি দোকান আছে বলে জানিয়েছে মালিক সমিতি চোখের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই অথচ কিছুই করার নেই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা মূর্ছাও যান কেউ কেউ রোজগারের শেষ সম্বলটুকু বের করতে অনেকেই ছুটেছে ধোঁয়ায় আচ্ছন্ন অন্ধকার মার্কেটে তাৎক্ষণিকভাবে নিরূপণ করা না গেলেও ক্ষয়ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটাই দাবি ব্যবসায়ীদের ঘটনাস্থলে ছুটে যান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক পুলিশ প্রধান মানবাধিকার চেয়ারম্যান সহ রাজনৈতিক ব্যক্তিরা পাশে যেন এই বিল্ডিংটা আগুন না লাগে সেটার চেষ্টা করছে ফায়ার ব্রিগেড সামনের বিল্ডিং যেন ক্ষতিগ্রস্ত হয়ে না কোনো ধসে টসে পড়ে সেটার চেষ্টা করছে ফায়ার ব্রিগেড কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না যে আসলে কত দেরিতে এটা ফুললি কন্ট্রোলড হবে আগুনের ঘটনায় সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান ক্ষতিগ্রস্তরা জাহিদ রহমান আরটিভি ঢাকা দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আরাফাতুর রহমান সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আরাফাত আমরা জেনেছি যে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তো কি কারণে এত সময় লাগছে আগুন নেভাতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জেনেছেন কিনা আমাদের জানাবেন একটু আগে এখানকার মেয়র আনিসুল হক এখানে আবারও পরিদর্শনে এসেছিলেন ওনার সাথে কথা বলে এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা তিনটি বিষয়ে মোটামুটি কনফার্ম হতে পেরেছি এর ভিতরে একটি হচ্ছে যে এইখানে যে আগুন মার্কেটে যে আগুন সেটি নিভে গেছে অর্থাৎ নিয়ন্ত্রণে আছে এবং এই আগুন অন্য মার্কেটে বা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এখন যে মাঝে মধ্যে যে ধোঁয়া বা আগুন দেখা যাচ্ছে এটাকে ফায়ার সার্ভিসের তাদের ফায়ার ফাইটিংয়ের ভাষায় তারা বলছেন স্পট ফায়ার অর্থাৎ কোনো কোনো জায়গায় থেমে থেমে আগুন জ্বলে উঠছে তো যেখানে আগুন জ্বলে উঠছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষভাবে নল দিয়ে সেই পানি নেবারও চেষ্টা করছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই মার্কেট অর্থাৎ কাঁচা মার্কেট থেকে আগুন পাকা মার্কেট অথবা আশেপাশের কোনো মার্কেটে ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ওনারা সারা রাত ধরে সিটি কর্পোরেশন থেকে যা হয়তো ঘণ্টাখানিকের মধ্যে এখানে পৌঁছে যাবে এবং সারা রাত ধরে ফায়ার সার্ভিস ফায়ার ফাইটিং করবে মেয়র আনিসুলক এসেছিলেন তাদের তার কাছে আপনার প্রশ্ন ছিল যে এটি যেহেতু সিটি কর্পোরেশনের মার্কেট সেই কারণে এখানে যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা বা ট্যাঙ্ক নেই পানির সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই এই ব্যাপারে যখন প্রশ্ন ছিল এবং উনি বলেছেন যে উনি আসলে ব্যাপারটা বুঝতে পারেননি এবং হচ্ছে যে উনি ব্যক্তিগত দায়টা স্বীকার করে নিয়েছেন যে ওনারা এই এই ব্যাপারে খবর নিতে পারেননি আর মার্কেট সম্পর্কে আমরা খবর নিয়ে জানিয়েছি যে এই মার্কেটে প্রকৃতপক্ষে এই মার্কেটে বাথরুম ছিল একটি এবং ওই মার্কেটের কোনো সেফটি মানে পানি সংরক্ষণে কোনো ট্যাঙ্ক অথবা ছাদে কোনো এবং এইখানে কোনো ইয়া ছিল না অর্থাৎ পানির কোনো ব্যবস্থা ছিল না এবং এই এখানে যে ওনাদের যে পানির ব্যবস্থা সেটি ছিল হচ্ছে যে প্লাস্টিকের যে ট্যাঙ্ক ছিল সেই পানির ট্যাঙ্কের ব্যবস্থা ছিল ব্যবসায়ীরা আমাদের প্রায় অভিযোগ করছিলেন যে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে হয়েছে সেই আমরা ফায়ার সার্ভিসের যে উপ মহাপরিচালক আছেন ওনার সাথে কথা বলার পর উনি আমাদের জানিয়েছেন আরফাত আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে ক্ষয়ক্ষতির ব্যাপারে আপনারা তো এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বলছিলেন যে দোকান মালিকরা হয়তো বা আনুমানিক কিছু বলেছে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আসলে এ ব্যাপারে কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে উপমহাপরিচালক ছিলেন ওনার সাথে কথা বলার পর উনি জানালেন যে সক রাতে ওঠে উনি অবশ্যই জানিয়েছেন যে এইখানে কোনো ট্যাঙ্ক নেই পানি পেতে ওনাদের কষ্ট হয়েছে এবং আশেপাশের কোনো মার্কেটের রিজার্ভ ট্যাঙ্কের পানি ওনারা ব্যবহার করতে পারেননি প্রায় সাতশো মিটার দূর থেকে পানি আনতে হয়েছে এবং সেই পানিটা আবার ইন্ডিভিজুয়াল মোটর বসিয়ে আলাদাভাবে এইখানে পর্যন্ত পৌঁছানো হয়েছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি ফায়ার সার্ভিসের একটি গাড়ির উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির এতই অভাব সে কারণে ওয়াসা থেকে পানি এনে ফায়ার সার্ভিসের এই গাড়িটাতে দেওয়া হচ্ছে এবং এইখান থেকে সংযোগ লাইনের মাধ্যমে পানিটা ভিতরে চলে যাচ্ছে ব্যবসায়ীদের অবস্থা যদি বলতে চাই যে তারা আমাদের এইখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা সাদা এই দ্বিতীয় মার্কেট অর্থাৎ কাঁচা মার্কেট থেকে তাদের সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন আমার বাম পাশে আপনারা যদি দেখানোর সুযোগ হতে থাকে আমরা দেখতে পারবো যে পাশে যেই ছোটো ছোট পিক আপ ভ্যানে ভ্যানে করে এই পানিগুলো এই যে মালগুলো অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের দোকানের পণ্যগুলো এই পিকআপ ভ্যানে করে ব্যবসায়ীদের নিজস্ব বাসায় বা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আর আগুন নিভে গেছে এখানে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ব্যাপারে পরবর্তী বুলেটিনে জানানো হবে আরাফাত ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ গুলশান এক নম্বরে ডিসিসি মার্কেট থেকে জানাচ্ছিলেন আরাফাতুর রহমান রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বেলা তিনটার একটু পরেই এ ভূকম্পন অনুভূত হয় এ সময় আতঙ্কে রাজধানীর বিভিন্ন ভবন থেকে বাইরে চলে আসেন লোকজন মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে একশো কিলোমিটার পূর্বে ভারতের ত্রিপুরা এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ রাজধানীর বাইরে রংপুর সিলেট চট্টগ্রাম কিশোরগঞ্জ নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় ভূকম্পনের খবর পাওয়া গেছে গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে পুলিশ গেল থেকে ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ নিয়ে আটকের সংখ্যা হল পঁয়ত্রিশ এদিকে রোববার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে তিন দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে গেল শনিবার বামুনডাঙ্গার শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন এমপি লিটন পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আওয়ামী লীগকে আর জনগণের ভোটে পরাজিত করা যাবে না এটা জেনেই ষড়যন্ত্রকারীরা হত্যা কুর আশ্রয় নিয়েছে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে কথা বলেন তিনি বিস্তারিত শাহাবুদ্দিন মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের নেতারা। সময় কাদের বলেন গাইবান্ধার সংসদ সদস্য লিটনকে কারা হত্যা করেছে দেশবাসী তা জানে তাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে জনগণের ভোটে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে শেখ হাসিনার কিছু হলে সারা বাংলা আগুন জ্বলবে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডকে মাদক ও খাদ্যে ভেজাল মুক্ত করতে মেয়র কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে কাজ করতে বলেন সাধারণ সম্পাদক বাংলাদেশের ভবিষ্যৎ সেই তরুণদের একটা অংশকে আজকে মাদক গ্রাস করেছে টিটি কর্পোরেশনের মেয়র সাহেব এবং কাউন্সিলারদের অনুরোধ করব এই সর্বনাশা মাদকের বিরুদ্ধে অবিলম্বে আপনারা ক্যাম্পেইন শুরু করুন আমাদের খাবারে যে ভেজাল আজকে খাবারের সঙ্গে বিষ ঢুকছে এর বিরুদ্ধে মেয়র সাহেব দয়া করে আপনারা ক্যাম্পেইন পরিচালনা করুন একই সঙ্গে 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে আহ্বান জানান মেয়র মোহাম্মদ সাইদ খোকন শাহাবুদ্দিন সিহাব আর ঢাকা ইংরেজি মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে আদালত শুনানির জন্য উনত্রিশ জানুয়ারি দিন ঠিক করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতির আদালত এই আদেশ দেন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের করা এক আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এ এম আমিন উদ্দিন ও এম মুনজুর আলম রিটকারীর আইনজীবী জানান ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরব অবৈধ ঘোষণা করে গত বারো ডিসেম্বর রায় দেন হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল হলে আদালত উনত্রিশ জানুয়ারির মধ্যে আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন শেষ চার বছরে গেল ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল সবচেয়ে কম পাঁচ দশমিক শতাংশ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এ তথ্য জানালেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় সকল ধরনের বাংলা ভাষাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প সহ মোট ছটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় যার মোট ব্যয় ধরা হয়েছে দু কোটি পঁয়ষট্টি লাখ টাকা এর মধ্যে সরকার দেবে দু কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আর বাকিটা পাওয়া যাবে প্রকল্প সাহায্য থেকে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী গেরিরা বাহিনীর দু হাজার তিনশো সাতষট্টি জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উচ্চ আদালতের রায় সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখেন খারিজ করে দেন মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল সংক্রান্ত সরকারের লিপ পিটিশন খান আলমের রিপোর্টে বিস্তারিত সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতারা গড়ে তোলেন বিশেষ গেরিলা বাহিনী দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের ত্রিশ জানুয়ারি ঢাকা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করে এই গেরিলা দল মুজিবনগর ও বঙ্গবন্ধু সরকার কর্তৃক তাদের স্বীকৃতিও মেলে দু সালের বাইশ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে এই গেরিলা বাহিনীর তেইশশো জন সদস্যকে তালিকাভুক্ত করে সরকার কিন্তু দু হাজার সালের উনত্রিশ অক্টোবর গণেশ উল্টে যায় আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল হয়ে যায় তাদের স্বীকৃতি এর বিরুদ্ধে দু হাজার পনেরো সালের উনিশ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন করেন এই বাহিনীর ডেপুটি কমান্ডার ও ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য হাইকোর্ট সরকারের প্রতি নিশি জারি করে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল করা প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেন গেলো বছরের আট সেপ্টেম্বর হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দেন প্রথম প্রজ্ঞাপনটি কার্যকর করতে কিন্তু সরকার এই নির্দেশের বিরুদ্ধে লিপ্ত আপিল করে মঙ্গলবার সরকারের এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ বলেন এই মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে প্রকাশিত হওয়ার দিন থেকে তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা দিতে হবে আমরা মনে করি আজকে আদালতের কাছে আমরা ন্যায় বিচার পেয়েছি দুই সালে প্রথমবারের মতো তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে যেটা গ্যাজেট করেছিল সেই গ্যাজেট অব্যাহত থাকবে আপিল বিভাগের এই রায়ের ফলে এবং দুই জন যে বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন তারা সম্মান পাবেন রিট আবেদনকারী এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের বিজয় হিসাবে আখ্যায়িত করেন আজকে জাতি একটি ঐতিহাসিক রায় পেলেন এ রায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পুনঃস্থাপনের রায় এ বিজয় সকল মুক্তিযোদ্ধা গেরিলা এবং সারা দেশের সকল শহীদ মুক্তি আপিল বিভাগে দিনের অন্যান্য কার্যসূচির কার্যসূচীর ইংলিশ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট দেওয়ার বিষয়টিও তাদের কাছ থেকে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট নেয়াকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ এছাড়া সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গৌসকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আদালতের সর্বোচ্চ বিভাগ হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন আবাসন ক্ষেত্রে গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার সহ চার দফা দাবি জানিয়েছে পরিষদ রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে দাবি না হলে দাবি মানা না হলে সাতাশ জানুয়ারি এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল বের করার ঘোষণা দেয়া হয় পরিষদের নেতারা অভিযোগ করেন প্রতি বছর লাগামহীন ভাড়া বাড়ানো হলেও সরকার বিষয়টি আমলে নিচ্ছে না অবিলম্বে সরকারকে বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় বাড়িওয়ালারা এক কথাই আপনি বলতেছে আমি ভাড়া আমার এখানে থাকলে থাকে নালে চলে যাই এই যে শব্দটা ইউজ করতেছে এটা কিন্তু আইনগত না বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন একটা আছে আইনটা বাড়িওয়ালারা জানেন আমার ভাড়াটিয়ারও জানেন আবার সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া রেট আছে সিটি কর্পোরেশনও তারা ট্যাক্স নিচ্ছে আপনার এই বাড়ির ট্যাক্স নিচ্ছে হচ্ছে কাঁচাবাড়ির অবস্থানে যে জায়গায় আমার এই রেটে চার টাকা রেটে কিন্তু আমার থেকে থেকে সে টাকা নিচ্ছে হচ্ছে আমার থেকে টাকা অনলাইনে পণ্য বিক্রিতে দেশে কোনো আইন নেই নেই নীতিমালা যেমন ইচ্ছে তেমনভাবে চলছে ইলেকট্রনিক ও ফেসবুক মার্কেটিং এসবের মাধ্যমে ক্রেতার অধিকার তো প্রতিষ্ঠা হচ্ছেই না উল্টো অনেক ক্ষেত্রে ঠকছেন তারা সম্ভাবনা থাকার পরও কেবল দিক নির্দেশনার অভাবে ভাঙতে পারছে না বড় বড় মজুদারদের সিন্ডিকেট মাসুদ রানা ও মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরাফত রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আছে ব্যবসা শুরুর খরচ নেই ট্রেড লাইসেন্স লাগে না দরকার হয় না সাই ঠিকানা গ্যাস বিদ্যুতের সংযোগও বাসায় বসেই এমন ব্যবসা করা যায় কেবল ফেসবুকে একটি পাতা খুললেই যে যা ইচ্ছা বিক্রি করতে পারেন কেউ সবজি বিক্রি করছেন কেউ কসমেটিক্স কেউ ওষুধ কেউ বা বিদেশি অবৈধ পণ্য এভাবে ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া ব্যবসাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা এফ মার্কেটিং তবে এভাবে ব্যবসার কোনো দায়বদ্ধতা নেই ক্রেতার অভিযোগ জানানোরও জায়গা নেই কোনো একভাবে পণ্য ক্রেতার বাড়িতে পৌঁছাতে পারলেই হল এরপর সব দায় যেন ক্রেতারই এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে অবৈধ ও প্রতারণার ব্যবসা ফেদে বসেছেন ওয়েবসাইট ও ফেসবুকে বিভিন্ন পেজে ভেজাল ওষুধ ও যৌন উত্তেজক ওষুধের বিশাল বাজার তৈরি করেছেন প্রতারক এরা সাধারণত একটি পেজ ও মোবাইল নম্বর নিয়ে ব্যবসা করেন আবার বিপাকে পড়ে গেলে পেজ ও সিম দুটোই বন্ধ করে দেন নতুন পেজ খুলে চলতে থাকে ব্যবসা ফোন নম্বর নীতিমালা ও আইন না থাকলে এই ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ কঠিন বলছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ই কমার্স এখন কমপ্লিটলি রেগুলেটেড না ই নামে একটা অ্যাসোসিয়েশন আছে যেটা হচ্ছে যে ই কমার্স নিয়ে কাজ করছে এবং বেসিসও কাজ করছে ই কমার্স নিয়ে তো এখনও ওখানে আসলে কি প্রোডাক্ট সেল করা যাবে কি প্রোডাক্ট সেল করা যাবে না এরকম কোনো রেগুলেটারি কোনো ইস্যু এখন তৈরি হয়নি সো যার কারণ হচ্ছে যে যার মতো করে বিজনেস করছে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও প্রতারণা বন্ধ করতে পারলে এই ধরনের উদ্যোগ সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসা ভেঙে নিতে পারবে আমি দোকান থেকে যখন একটা জিনিস কিনে নিয়ে আসি এবং সেটার জন্য যদি আমার অধিকার লঙ্ঘন হয় আমার তাৎক্ষণিকভাবে বিচার চাওয়ার অধিকার আইনে আছে ইন্টারনেটে কেউ ফ্রড করে আমি তার জন্য কি করব সেই ধরনের আইনি কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমি দেখি না প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ আমি ই কমার্স চালু করেছি মানে সেক্সের জিনিসপত্র বিক্রি করার জন্য করেছে এটি নিঃসন্দেহে আমরা সমর্থন করি না আমরা কমার্সটাকে ডিজিটাল করতে চাই আইন ও নীতিমালা না করে তথ্য প্রযুক্তির উন্নয়নের মহাসড়কে নেতৃত্ব দেওয়া ডিজিটাল বাংলাদেশকে এই অনলাইন বাজার ছেড়ে না দিয়ে আলাদা একটি কর্তৃপক্ষের অধীনে ইলেকট্রনিক মার্কেটিং করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ আরহাতুর রহমান আর টিভি ঢাকা এবার নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে লালমনিরহাটে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ বাম্পার ফলন হয়েছে আলু কৃষকের মুখে হাসি এবং মানসম্পন্ন হাই স্পিড বাইক তৈরি করে সাড়া জাগিয়েছে নেত্রকোনা তরুণ ইঞ্জিনিয়ার চালানো যাবে সৌরশক্তি বা বৈদ্যুতিক চার্জে সন্ধ্যা সংবাদ দেখছেন আর টিভিতে আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা তানি এবং আমি পারফিন উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল রাষ্ট্র প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে এগিয়ে গেছে বাংলাদেশ যার মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বললেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর কুমিল্লা এরিয়ার উদ্যোগে মৃত্যু দাবির চেক প্রদান ও উন্নয়ন সভায় কথা বলেন তিনি কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও উত্তর প্রতিনিধি আবুল খায়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন রোমান শিবলি কুমিল্লার কোটবারে শালবন বিহার রিসোর্টে অনুষ্ঠিত হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বৃহত্তর কুমিল্লা এরিয়ার মৃত্যু দাবি চেক প্রদান ও উন্নয়ন সভা এদের প্রধান অতিথি ছিলেন নোয়াখরি দুই আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মুর্শিদ আলম তিনি বলেন বিমা জগতে যে প্রতিযোগিতা আসছে তাতে টিকে থাকতে সামনের দিকে এগিয়ে যেতে হবে উপযোগী এবং অ্যাডভান্স দিতে হবে এবং দেশের শীর্ষ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কে গড়ে তুলতে কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি ঠিক আমরা যে আমরা যে করতেছি আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা যেহেতু আমরা সর্বপ্রথম আছি এবং আমরা বিমা সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বিমা কর্মীদের কাজ করার আহ্বান জানান আলহাজ মুর্শিদ আলম ইন্স্যুরেন্স জগতে যদি আরো পরিবর্তন পরিবর্তন এবং উল্লেখযোগ্য যদি আপনার ব্যবসার সাফল্য আনে এবং একটা বড় ধরনের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পরিবর্তন আনে বাংলাদেশে এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে এটা শুরু হবে অনুষ্ঠানে কোম্পানির সফল কর্মীদের পুরস্কৃত করা হয় এ সময় ৪০ লাখ টাকার বিমা দাবির চেক দেওয়া হয় অন্যান্যের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশকে উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে নিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কনফারেন্স রুমে জননেতা আব্দুর রাজাক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরে আব্দুল ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো সংযোজিত হল এফ এম নাইনটি শর্ট এয়ার ডিফেন্স মিসাইল উইপন সিস্টেম মঙ্গলবার কক্সবাজারের উখে আনুষ্ঠানিকভাবে মিসাইলটির সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয় এ সময় সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিকুল হক সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মিসাইলটি পনেরো কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান হেলিকপ্টার ও ক্রস মিসাইলের বিপক্ষে নিখুঁতভাবে প্রতিরক্ষা প্রদানের সক্ষম লালমনিরহাটে মাঠের পর মাঠ এখন হলুদের সমারোহ জেলায় এবার ছাড়িয়ে গেছে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা এছাড়া বাম্পার ফলন হয়েছে আলুরও রবি শস্যের এমন প্রসার হাসিয়ে এনে দিয়েছে কৃষক পরিবারে লালমনিরহাট স্টাফ রিপোর্টার হাসানুজ আজিজের রিপোর্ট জানাচ্ছেন নমান শিবলি হলুদের এমন ছোঁয়া লালমনিরহাটের পথে প্রান্তরে সবকিছু যেন ছেয়ে গেছে প্রকৃতির রঙের বিছানায় এলাকা জুড়ে চলছে যেন গায়ে হলুদের উৎসব অনুকূল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষার চাষ হয়েছে লালমনিরহাটে কৃষকরা জানান আমন ধান কাটার পর সরিষার চাষ এরপর সে জমিতেই পর্যায়ক্রমে বোরো ও আউশ ধান আবাদ হয় ফসলের এই চক্রাকার আবাদে মাটির গুণন ভালো থাকে এতে রাসায়নিক সার কম লাগায় কম খরচেই ভালো ফলন হয় এদিকে শস্য আবার খুব সৌন্দর্য হয়েছে ডেভেলপ হয়েছে এবং বিএসএর হার সহায় করে না এর চেয়ে কিন্তু আবার ভালো হতো কিন্তু কৃষি অভিযুক্ত কোন লোক আমাদের সহযোগিতা করে না এবং বলে না লালমনিরহাটে এক হাজার সাতশো পঁয়ষট্টি হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বললেন আবহাওয়া অনুকূল থাকায় লাভবান হবেন চাষীরা যদি এখানে ব্যাপক ভিত্তিতে সরিষার আবাদী কৃষকের উদ্বুদ্ধ হয় তাহলে সরিষা চাষের সঙ্গে সঙ্গে মৌ চাষেরও একটা সুযোগ তৈরি হবে আগামী দিনে সরিষার আবাদের ভিত্তি ব্যাপকতার প্রেক্ষিতে মৌ চাষেরও আবাদ বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত জেলায় বাম্পার ফলন হয়েছে আলুরও তাই লাভের আশায় বুক বেঁধে আছেন কৃষকরা ইনশাআল্লাহ আমাদের আলু বাম্পার ফলন হয়ে গেছে হ্যাঁ আমাদের আলু খুবই ভালো হয়েছে প্রত্যেকবারের তুলনায় এবার আলু মোটামুটি ভালো হয়েছে গতবারের তুলনায় এবার দামটাও বেশি নবন শিবলি আর টিভি কোন প্রকার জ্বালানি ছাড়াই মানসম্পন্ন হাই স্পিড বাইক তৈরি করে দেশে সারা জাগিয়েছেন নেত্রকোনার এক তরুণ ইঞ্জিনিয়ার তবে তার উদ্ভাবিত পরিবেশ বান্ধব বাইকটি ঘন্টায় পঁচাশি নব্বই কিলোমিটার গতিতে চালানো সম্ভব সৌরশক্তি কিংবা বৈদ্যুতিক চার্জে চালানোর কারণে নাম দেওয়া হয়েছে ই বাইক নেত্রকোনা সংবাদদাতা রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মোস্তাহেদ ই বাইকটি বৈদ্যুতিক কিংবা সৌর বিদ্যুতের মাধ্যমে ফুল চার্জ দিতে সময় লাগবে মাত্র 30 মিনিট আর টাকার অঙ্কে খরচ মাত্র দশ টাকা একবার ফুল চার্জ দিলে চলবে একশো বিশ কিলোমিটার পর্যন্ত জ্বালানিবিহীন পরিবেশবান্ধব এ বাইকটি তৈরিতে খরচ করবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভিন্নধর্মী এই মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন নেত্রকোনা পৌর এলাকার বাসিন্দা আতিকুর রহমান শরীফ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল এ বিএসসি পাস করা শরীফ বাইকটি তৈরিতে সময় নিয়েছেন মাত্র চার মাস এটা করার পাশাপাশি আমি একটা চার চাকার একটা যান নিয়ে গবেষণা করতেছি এটা অলরেডি আমার থিওরিক্যালি প্রস্তুত হয়ে গেছে এখন যদি সরকারি পৃষ্ঠপোষকতা অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাই তাহলে ওইটার কাজ বাস্তবায়ন ইনশাল আমি হাত দিব স্থানীয়রা বলছেন দেশের নামি দামি কোম্পানিগুলোর বাইকের চেয়ে কোনো অংশে কম নয় শরীফের উদ্ভাবিত নতুন বাইকটি বাইকটা তৈরি করছে এর দ্বারা পুরা জাতি যেন উপকৃত হয় এটা একটা পরিবেশ বান্ধব যান এটা বাংলাদেশের জন্য খুব সাশ্রয়ী আমি দেখতে আসছি সত্যি এটা একটা চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে এটা তেল মোবিল কিছু লাগে না এবং দশ টাকায় প্রায় অনেক টাকা এই 100 মাইল চলে যায় দেখতে আজ যে আধুনিক বাইকের মতোই এদিকে পরিবেশ বান্ধব এই সাইকেলটি সারা দেশে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সরকার সব সময় যে কোনো গুরুত্ব দিয়ে থাকে এবং সেই প্রেক্ষাপটে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মোহাম্মদ আতিকুর রহমান শরীফের যে আবিষ্কারটি সেই আবিষ্কারটি যাতে যে কোনো পর্যায়ে গ্রহণের পায় সে সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা সবসময় তাকে সহযোগিতা প্রদান করে যাচ্ছি শরীফের এ ধরনের উদ্ভাবন অন্যদেরকে যেমন অনুপ্রাণিত করবে তেমনি সরকারের সহযোগিতা পেলে আরো নতুন কিছু আবিষ্কার করতে পারবে শরীফ এমন প্রত্যাশা স্থানীয়দের মাসুদ মুস্তাহিদ আর টিভি তৃতীয় দিনে এসে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু সকাল থেকে মেলায় লোক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গনে বাড়তে থাকে দর্শনার্থী ছোটদের খেলনা ও খাবার দোকানে ভিড় থাকলেও দর্শনার্থীরা সবচেয়ে বেশি ভিড় করেন প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের স্টলে দেশি বিদেশি সব ধরনের স্টলের প্রতিনিধিরা মেলার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা ধারণা করছেন আগামী শুক্রবার থেকে মেলা পুরোপুরি জমে উঠবে আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে থাইল্যান্ডে পিক ট্রাক ও মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন অগ্নিদগ্ধ হয়ে নারী শিশু সহ কমপক্ষে পঁচিশ যাত্রীর মৃত্যু এবং হার নতুন বছর শুরু হল বাংলাদেশে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ড জিতল ছয় উইকেটে সন্ধ্যা সংবাদ দেখছেন আপনাদের সাথে আছি আমি পারভীন এবং আমি ফারজানা প্রধান নির্বাচন কমিশন সহ দেশের আটটি বিভাগে একটি করে নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বিকেলে বঙ্গভবনে দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন। একই সঙ্গে নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ব্যবহারে পরামর্শ সহ মোট চোদ্দটি প্রস্তাব দেয় দলটি এদিকে বিকেলে দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি নেতৃত্বে বাংলাদেশ তরিকত ফেডারেশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মোট উনিশটি প্রস্তাব দেয় এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের দ্বারা সার্চ কমিটি গঠন ও নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান দলের চেয়ারম্যান প্রধান নির্বাচন কমিশনার সহ আটজন নির্বাচন কমিশনার প্রস্তাব দিয়েছে আটজন নির্বাচন কমিশনার প্রস্তাব দিয়েছি আটটি বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য আটটি বিভাগে থাকবে পৃথক পৃথক নির্বাচন কমিশনার পৃথক পৃথক বিভাগে দায়িত্ব থাকবে যাতে করে জবাবদিহিতার ব্যাপারটা আরও স্বচ্ছ হয় সে সার্চ কমিটিতে পাঁচ থেকে যে সাতজন হবে তার মধ্যে যেন মুক্তিযুদ্ধ হতে হবে অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ছাড়া কাউকে সার্চ কমিটিতে নেওয়া যাবে না ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত এইচ ই জন ফ্রিজেল সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পরে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন তিনি এ সময় তিনি বলেন নাসির নগরের হামলার ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে এদিকে ফেসবুকে পবিত্র কাবা শরীফকে নিয়ে ব্যঙ্গ চিত্র পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে থাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পরিনবের গ্রামের রসরাজ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে আগামী ষোলো জানুয়ারি পরবর্তী জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন জেলা জজ ও দায়রা জজ ইসমাইল হোসেন সাভারের আশুলিয়া থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ দুপুরে আশুলিয়ার সাধুপাড়া এলাকা থেকে পাড়াগ্রাম পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পাঁচ হাজার পরিবারের এই সংযোগ বিচ্ছিন্ন করে এ সময় ওই এলাকায় মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয় খুলে নেওয়া হয় রাইজারগুলো এলাকাবাসী জানায় গেল এক বছর আগে সাধুপাড়া ও পাড়াগ্রাম এলাকায় থেকে টাকা করে নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধভাবে হাজার সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা এদিকে অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার এক সারা সারাদেশের খবর জানাচ্ছেন রকিব মানিক রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন আগামী মার্চেই ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীতে নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু ও তিতাস নদীতে নির্মিত দ্বিতীয় রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের ট্রেন চলাচল শুরু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি জয়পুরহাটে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে বিজিবি জয়পুরহাট বিজিবি বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয় চট্টগ্রামের আকবরসা থানার একে গান এলাকায় গ্রিন টাওয়ারের নিস্তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জেনারেটর বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে পটুয়াখালী ঢাকা নৌ রোডে রোটেশন প্রতায় লঞ্চ চলাচল করার প্রতিবাদে পটুয়াখালী লঞ্চ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা আগামী দুদিনের মধ্যে এই প্রথা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা বকেয়া বেতনের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে কর্মবিরতি করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা শ্রমিক কর্মচারীদের একটি অংশ এই কর্মবিরতি শুরু করে এতে স্থবির হয়ে রয়েছে প্রতিষ্ঠানের সব কার্যক্রম সবার জন্য পর্যটন এই স্লোগানকে সামনে রেখে বান্দরবনে পর্যটক সেবা ও পর্যটন সম্পদ সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ই পোস্ট সেন্টারের উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ও অপারেশনাল কর প্রশিক্ষণ কর্মশালা সাম্প্রদায়িক প্রতিপক্ষতা পরিহার করে অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানের মধ্য দিয়ে মাগুরাই শেষ হল বাউল উৎসব ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডে যাত্রীবাহী পিক আপ ট্রাক ও মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আরও দুজন পুলিশ জানায় সোমবার রাজধানী ব্যাংকক থেকে একশো কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বানবুয়েং জেলায় দুর্ঘটনাটি ঘটে মিনি ভ্যান চালক ইউ টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুটি জানে এতে ঘটনাস্থলে মারা যান মিনিভ্যানের চোদ্দ জন যাত্রী অপরদিকে দুই শিশু সহ আগুনে পুড়ে মারা গেছেন পিক আপ ট্রাকের এগারো জন যাত্রী আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে থাই পুলিশ উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র থেকে নিরাপদ যুক্তরাষ্ট্র সোমবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন কোন পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না দেশটি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরির শেষ পর্যায়ে থাকার দাবি করলেও যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো কোনো ঘটনা ঘটবে না আন্তঃমহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা চালানোর পর্যায়ে রয়েছে বলে দেশটির নেতা কিম জং উনের দাবির একদিন পরই এমন মন্তব্য করলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক মহড়া বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়াস অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন উত্তর কোরীয় নেতা এবারে ক্লেমন খেলা সংবাদ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর হার দিয়ে শুরু হলো নতুন বছর বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ড জিতল ছ উইকেটে ওয়ানডের ব্যর্থতা ভুলতে ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় আট উইকেটের বিনিময় একশো একচল্লিশ রান তুলতে সক্ষম হয় টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ বান্ন ও মুসাদ্দেক হোসেন রান করেন বিশ সুযোগ পেয়ে এদিন ব্যর্থ শম্য সরকার প্রথম বলে শূন্য রানে ফেরেন অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে লুকি ফার্গুসন তিনটি ও বেন হুইলার স্বীকার করেছেন দুটি উইকেট জবাবে নেমে বারো বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা কেন উইলিয়ামসন তেয়াত্তর ও পলিন ডি গ্র্যান্ডহোম একচল্লিশ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন সংবাদ শেষ করব পিঠা উৎসবের খবর দিয়ে চলতি মাসের ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চের প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে পিঠা উৎসব আর এ উপলক্ষে সকালে পৌষ মেলা উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীর বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় জানানো হয় বাঙালি সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে তিন দিন ব্যাপী এই উৎসবে পঁয়তাল্লিশটি স্টল অংশ নেবে আর তাতে শোভা পাবে ভিন্ন স্বাদের রকমারি পিঠা আর উৎসবটি চলবে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা ত্রিশ পর্যন্ত এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা সংবাদ তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটের আগুন ধসে পড়েছে একাংশ নাশকতা বলছেন ক্ষতিগ্রস্তরা দিমত মেয়রের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পর অনুভূত উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের দু হাজার স্বীকৃতি হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। এবং অনলাইনে পণ্য বিক্রিতে দেশে নেই কোন আইন প্রতিষ্ঠা হচ্ছে না ক্রেতার অধিকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের সবসময় সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন কম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ